রক্তদান জীবনদান এই আদর্শ আগত রাখি আজি ঢিং মহাবিদ্যালয়ত এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে যায়। ঢিং মহাবিদ্যালয়ের রেড রিবন ক্লাবর উদ্যোগত আর নগাঁও ভোগেশ্বরী ফুকননি অসামরিক চিকিৎসালয়ের সহযোগত অনুষ্ঠিত হওয়া রক্তদান শিবিরত মহাবিদ্যালয়খনের অধ্যক্ষ বিমান হাজরিকাকে প্রমুখ করে বহুকেইজন অধ্যাপকর লগতে ছাত্র ছাত্রীসকলেও এই রক্তদান শিবিরত অংশগ্রহণ করে রক্তদান করে। আজি ঢিং মহাবিদ্যালয়ত এটা রক্তদান কার্যসূচী হাতত লৈছে। এটো এটা খুব মহৎ কাম আর মানে তেওঁলোকৰ এই ঢিং কলেজত ডোনেশ্যন কেম্প হৈছে, কিন্তু আজি কোভিডৰ কাৰণে আমি দুবছৰ ইয়াত কেম্প কৰিব পৰা নাছিলোঁ। তো এতিয়া আকৌ আমি আৰম্ভ কৰিছোঁ। বহুতখিনি ষ্টুডেণ্টছ আহিছে ডোনেট কৰিবলৈ আৰু তেওঁলোকৰ মাজত এতিয়া প্ৰায় বহুতকেইজন সজাগ যে ব্লাড দিলে কি হয় বা ব্লাড ডোনেট কৰিলে কি কি লাভ হয়। সো সেইখিনি তেওঁলোকে কৰিছে আৰু আশা কৰিছোঁ যে কেম্পটো ছাকচেছফুল হ'ব। বটদ্ৰৱাৰ পৰা জুৱেল উদ্দিনৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।